সেই জন্য ছটার আগে আমরা যে কোনোভাবে রামলালার পুজো করার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। আমরা 5:30টার মধ্যে পুজো খতম করলাম, এখন আমরা 6টার মধ্যে সবাই নিজের নিজের বাড়ি পৌঁছে যাব। এই লকডাউন যাতে কোনো রকমভাবে ভাঙা না হয় সেটাকে আমরা পুরোভাবে চেষ্টা করছি। আজকে পরিষ্কার কর্মসূচি ছিল, আমরা 10 জন মিলে এখানে পুজো করতে আসবো, কিন্তু আসার পথে যেভাবে সাধারণ মানুষ আমাদের বাদ্যযন্ত্র শুনে, যেভাবে লোকেরা উদ্দীপনার সঙ্গে ঘর থেকে মা বোনেরা বেরিয়ে এসে এই এই আমাদের পুজোর সঙ্গে অংশগ্রহণ করেছেন, আমার দেখে মনে হলো এটা যেন একটা বড় রজতদার দিকে যেন চলে আসছে মানুষ ধেয়ে। এই আনন্দ, এই উদ্দীপনা দেখে আমি নিজেকেও ধরে রাখতে পারছি না যে এইভাবে এত সুন্দরভাবে আজকে লোকের সমস্ত রকম সোশ্যাল ডিস্টেন্স মেনে যেভাবে তারা সবাই যেভাবে পুজো দিতে এলো, তাতে আজকে রামলালার পুজো করে আমরা সার্থক। আমরা মমতা ব্যানার্জি অনেক কষ্ট চেষ্টা করেছিলেন যে এই রামলালার পুজো পশ্চিমবঙ্গে কেউ করতে পারবে না, কিন্তু আইনের ভাগ আছে এবং আইনের যে জায়গা আছে সেই জায়গা ধরে 4 থেকে 6টার মধ্যে আমরা পুজোটা করলাম, করতে সক্ষম হলাম এবং পুজো করে আমরা দেখিয়ে দিলাম যে হাওড়া জেলার ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি চাইলে সব পারে এবং 2021 এর অবসান আমরা ঘটাবো, তার প্রমাণ এই জনসংখ্যা।